নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমি নার্সারি থেকে একদম ছোট ছোট চারা নিয়ে আসি শুধু সেগুলো থামপটে বসানো থাকে তাই নয় চারাগুলো সদ্য সদ্য থেকে তুলে পটিং করে আমাকে দেয় তারপরে সেগুলোকে আমি নিয়ে আসি তো আপনাদের মধ্যে অনেকেই সেকেন্ড পটের চারা বা একটু রেডি চারা সেটা নিতে ভালোবাসেন কিন্তু অনেক বাগানী বন্ধুরা রয়েছেন যারা আমার মতো চারা নিয়ে আসেন বা হয়তো আপনি যে জায়গা থেকে চারা নিচ্ছেন সেখানে সেকেন্ড পটের চারা বা বড় চারা পাওয়া যায় না এবার এই ছোট চারা নিয়ে এসে অনেকের একটা সমস্যা হয় যে এই ছোট ছোট চারাগুলোকে বাঁচাতে পারেন না গাছগুলোকে তো বড় করা বা যত্ন পরিচর্যা করা সেটা দূরের কথা চারাগুলোকে ঠিকঠাক মতো বাঁচিয়েই রাখতে পারেন না তো আমি যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব বা আমি চারাগুলোকে নিয়ে এসে কিভাবে রাখছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি এই পদ্ধতিটা মেনে চারাগুলোকে রাখেন তাহলে একটি চারা তো মরবেই না বরং প্রত্যেকটা চারা খুব সুন্দর সুস্থ সতেজ থাকবে এবং চারাগুলো কিন্তু যতটা শিকড় ছিল তার থেকে আরো বেশি শিকড় ডেভেলপ করবে তো চলুন বন্ধুরা দেরি না করে আমরা দেখে নেই যে চারাগুলোকে কিভাবে আমরা রাখলে প্রত্যেকটা চারা খুব সুন্দর সুস্থ থাকবে এবং সেই চারাগুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে প্লটিং করতে পারবো যাতে কোনো অসুবিধা না হয় চলুন দেখে নেই টিপস নাম্বার ওয়ান প্রথমেই আমাদের একটি পাত্র জোগাড় করতে হবে যেখানে আমরা এই ছোট ছোট চারা গাছগুলোকে রাখব এক্ষেত্রে আমরা সব সময় একটি থালা জাতীয় পট নির্বাচন করার চেষ্টা করবো উপরিতল বা সারফেস এরিয়া বেশি থাকার জন্য আমরা একটি টবে একসাথে অনেকগুলি গাছ রাখতে পারব এবং এর উচ্চতা কম হওয়ার দরুন এর মধ্যে অতিরিক্ত কোনো জল দাঁড়িয়ে থাকবে না জল দেওয়ার সাথে সাথে বালিটা পুরো ভিজে যাবে তারপরে অতিরিক্ত জল দ্রুত ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে বালির মধ্যে জল জমে থাকলে ছোট ছোট চারাগুলোর যে কচি শিকড় সেগুলো পচে যেতে পারে তো আমরা প্রথমেই এই পাত্রটিকে বালি দিয়ে ভর্তি করব বালিটা যাতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় মানে ওর মধ্যে যাতে মাটি বা ধুলো না থাকে আমরা কনস্ট্রাকশনের যে লাল বালি এটাকে নদীর বালিও বলা হয় বালি সবই নদীর সাদা বালিও নদীর লাল বালিও নদীর তো এটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজে যে বালিটা ব্যবহার করা হয় সেই বালিটা আমরা নিচ্ছি মোটা দানের বালি হতে পারে সরু দানার বালি হতে পারে বা মাঝারি দানার বালি হতে পারে চেষ্টা করবেন মাঝারি দানার বালিটা নেওয়ার এবার এই বালিটা ভিজানোর দরকার নেই বালিটা শুকনো থাকবে এই যে টব প্রস্তুত করে রাখার যে কাজটি এটি নার্সারি থেকে চারা আনতে যাবার আগেই করে রাখতে হবে তা না হলে এতগুলো চারা যারা বেশি চারা নিয়ে আসতে চাইছেন এতগুলো চারা আনার পর তারপরে এই টবগুলো রেডি করা সেটা একটি অসুবিধাজনক ব্যাপার এবং সেই যে সময়টা তাতে চারাগুলো কিছুটা বালিতে দিতে অসুবিধা হবে টিপস নাম্বার টু এবার এই যে নার্সারি থেকে আমরা চারাগুলোকে নিয়ে এসেছি ছোট ছোট যে চারা আমি এখানে একটা দোপাটি ফুলের চারা দিয়ে দেখাচ্ছি এই চারাগুলো অনেক আগে বসানো তো এইরকম যে থাম পটে যারা আমার মতো এরকম থাম পটের চারা কেনেন মূলত এই টিপসটা তাদের খুব কাজে লাগবে বড় চারা হলেও আপনারা করতে পারেন এবার এই চারাটিকে আমরা একটু মাটিটা বালিটাকে সরিয়ে নিয়ে একটু চেপে দিয়ে এইভাবে চেপে দিয়ে আমরা বসিয়ে দেব এবার এই বালি দিয়ে পুরো টপটাকে কভার করে দেব দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা টপ আমরা কভার করে দিয়েছি আগে দেখুন আমি কেমন ভাবে এটাকে কভার করলাম এখানে দেখুন যে সমস্ত চারাগুলো আছে প্রত্যেকটা চারা কিন্তু আমি যে থাম্পটটা রয়েছে সেটাকে কভার করে দিয়েছি মানে মাটির উপর বালি দিয়ে দিয়েছি এইভাবে প্রত্যেকটা চারাকে এই টবের মধ্যে মানে বালিযুক্ত টবের মধ্যে এভাবে রাখতে হবে যেহেতু আমি বালি দিয়ে চাপা দিচ্ছি ওই জন্য বালির পরিমাণ বেশি লাগবে তাই প্রথমেই একটু বেশি বেশি করে টপটাকে ভর্তি করবেন অথবা হাতের পাশে বালি রাখবেন কারণ এইভাবে বালি দিতে দিতে শেষের দিকে যখন আসবে তখন বালি শর্টেজ হয়ে যেতে পারে এবার একটি একটি করে প্রত্যেকটি চারা আমরা টবের মধ্যে বসিয়ে দেব। টিপস নাম্বার থ্রি এবার এই চারাগুলোকে চারা গাছগুলোকে আমাদেরকে জল দিতে হবে জল দেওয়ার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন কোন ঝাড়ি জাতীয় জিনিস দিয়ে জল দিতে যাতে অতিরিক্ত জল এক জায়গায় না পড়ে অতিরিক্ত জল এক জায়গায় পড়লে সেইখান থেকে বালি সরে যাবে চারাগুলো ক্ষতিগ্রস্ত হবে বা টপগুলো সরে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এই রকম একটা স্প্রে ব্যবহার করছি এই যে স্প্রে দিয়ে হালকা করে পুরো আমি বালিটাকে খুব ভালো করে প্রথম দিন খুব ভালো করে ভিজিয়ে দেব আমি প্রথমেই বলেছি যে থালা জাতীয় পট নিলে অতিরিক্ত জল খুব দ্রুত বেরিয়ে যাবে টবের মধ্যে জল জমে থাকার কোনো সম্ভাবনা থাকবে না তাই আমরা ভালো করে চারাগুলোকে ভিজিয়ে দেব তো আমরা নার্সারি থেকে চারাগুলোকে যখনই নিয়ে আসি দিনের যে কোনো সময় নিয়ে আসি না কেন আমরা এই ভাবে চারাগুলোকে ভালো করে প্রথম দিন ভিজিয়ে দেব। টিপস নাম্বার থ্রি এবার এই থালাগুলোকে আমরা কোথায় রাখবো এমন একটা জায়গায় রাখবো যেখানে সরাসরি সূর্যালোক আসবে না কিন্তু খুব ভালো আলো এবং বাতাস চলাফেরা করতে পারবে অর্থাৎ একটা আলো বাতাস যুক্ত ছায়া জায়গায় এই চারাগুলোকে আমরা রেখে দেব তার মানে এই নয় কখনোই আমরা সিঁড়ির ঘরে বা সিঁড়ির নিচে বা কোনো আবদ্ধ জায়গায় রাখবো না যেখানে বাতাস চলাচল না করতে পারে এইভাবে আমরা চারাযুক্ত এই টবগুলোকে পাঁচ থেকে সাত দিন সেই ছায়া জায়গায় রেখে দেব পরবর্তী টিপ আমরা এখানে কি ধরনের জলসেচ করব বা কী খাবার দেব। প্রথমে আসি জলসেচের কথাই এখানে আমরা প্রতিদিন সকালে হালকা করে ওই স্প্রেয়ার বা ঝাড়ির মাধ্যমে জল স্প্রে করে বালিটাকে ভিজিয়ে দেব এমনভাবে জল দেব এটা যদি আমরা প্রথম করি প্রথম দিনই এটা বোঝা যাবে না একদিন বা দুদিন করার পর অভিজ্ঞতাটা চলে আসবে ধীরে ধীরে অভিজ্ঞতা হবে এমনভাবে জলটা দেব যে সারা দিন বালিতে ময়েশার থাকবে এবং দিনের শেষে দেখা যাবে বালিতে ময়েশ্চারের ভাবটা কমে এসছে অর্থাৎ উপরের দিকে বালিটা হালকা করে শুকিয়ে আসছে তার মানে এই নয় কখন এই সম্পূর্ণ বালিটাকে কিন্তু শুকানো যাবে না এতে হিতে বিপরীত হতে পারে এই জন্য একটা স্প্রেয়ার বা ঝাড়ির মাধ্যমে ভালো করে সকালবেলা স্প্রে করে জল দিয়ে দেব গাছের উপর থেকে দেব গাছেও পড়লে কোনো সমস্যা নেই তার মানে আবার এরকমই করবেন না যে আগামীকাল জল দিতে পারবো না বলে যে একদিনে ওভার ওয়াটিং ওয়াটারিং করে দিলাম বা বেশি জল দিয়ে দিলাম এটা যেন না করা হয় এবার এই টবে একদম ছোট ছোট চারা গাছ দেখতে পাচ্ছেন কত ছোট চারা নিয়ে এসেছি আমি তো এই চারা গাছগুলোতে প্রথমে কোনো খাবার দেওয়ার দরকার নেই আমরা যে প্রথম পাঁচ সাত দিন এই টবে রাখছি এখানে শুধুমাত্র জল দেব আর ওই যে থাম্পটে খুব সামান্য মাটি আছে তার সাথে এই বালি আমরা জানি বালির মধ্যে যখন কোনো চারা জার্মিনেট করতে দেওয়া হয় বা কোনো কাটিং বসানো হয় আমরা বালির মধ্যে বসাই কারণ কি বালির মধ্যে গাছের শিকড় খুব দ্রুত বেড়ে যায় এই জন্য এই যে আমরা জল দেব তার সাথে যে মাটিটা থামপদে রয়েছে তার সাথে কিন্তু খুব ভালো শিকড় গজিয়ে যাবে আমরা পাঁচ সাত দিন বাদে যখন তুলব এই চারাগুলোকে তখন দেখবেন যে কত সুন্দর শিকড় ডেভেলপ হয়েছে ফলে এই থামপটের চারা সরাসরি আমরা যদি টবে বসাই সেক্ষেত্রে যতটা তাড়াতাড়ি গাছ বাড়তে শুরু করবে তার থেকে যদি আমরা এরকম পাঁচ সাত দিন এইভাবে চারার শিকড়টাকে আরেকটু বড় করে নিয়ে বসাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু খুব সুন্দর টান টান একটা ভাব আসবে একদম সুন্দর প্রত্যেকটা গাছ শুধু একটা দুটি গাছ প্রত্যেকটা গাছ টান টান ভাব আসবে সবুজ থাকবে সতেজ থাকবে এই গাছগুলোকে কিন্তু আমরা সরাসরি ফাইনাল পটেও বসিয়ে দিতে পারি চলুন এবার দেখে নেই যে যে চারাগুলো আমি এক সপ্তাহ আগে টবের মধ্যে বসিয়েছিলাম সেগুলো তুলে দেখি আমরা কিভাবে তুলবো এবং কেমন শিকড় এসছে চলুন দেখে নেই এই চারাগুলোকে এক সপ্তাহ আগে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তারপরে যেভাবে দেখানো হলো ঠিক সেইভাবে এই থালাপটে রেখেছিলাম গাছগুলো কত সতেজ আছে সেটা একবার দেখুন একদম টানটান আছে পাতাগুলো এবং সবুজ হয়ে আছে কখনোই এই চারাগুলোকে টেনে তোলা যাবে না কারণ বালির মধ্যে যথেষ্ট শিকড় গজিয়েছে দেখতেই পাচ্ছেন টবের নিচে ছিদ্র দিয়ে শিকড় বেরিয়ে বালির মধ্যে ঢুকেছে আমরা যদি এখন এই গাছগুলোকে টান দিই সেক্ষেত্রে সেই শিকড়গুলো নষ্ট হয়ে যাবে তাই আমরা একটা কাঠি বা চামচের সাহায্যে টবগুলোকে তুলব দেখতেই পাচ্ছেন টবের নিচ দিয়ে এবং উপর দিয়ে কত সুন্দর শিকড় গজিয়েছে এবার এই চারাগুলোকে যদি আমরা সরাসরি ফাইনাল পটে বসিয়ে দিই খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠবে এবং অল্প সময়ের মধ্যেই নতুন মাটি ধরে নেবে এই যে আমি যেমন একটা কাঠি দিয়ে টব থেকে চারাগুলোকে তুলছি ঠিক সেইভাবে একটা শক্ত কাঠি বা চামচের সাহায্যে তুলতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর শিকড় গজিয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখলেন ছোট্ট ছোট্ট চারাগুলোকে কিভাবে রাখলে প্রত্যেকটা চারা সুন্দর সুস্থ থাকবে এবং সেটা দেখতেই পেলেন যে আমার চারাগুলো যেমন এনেছিলাম তার থেকে কতটা ভালো আছে আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি কাজে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ